নস্কর একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগতম। এনএসইউর আন্ডারে এই বছর যারা পিজি কোর্সে পরীক্ষা দিয়েছেন অর্থাৎ এমএ এমএসসি এমকম পরীক্ষা দিয়েছেন, তারা প্রত্যেকেই জিজ্ঞাসা করছেন বর্তমানে আমাদের রেজাল্ট কবে প্রকাশিত হচ্ছে এবং রেজাল্ট প্রকাশের ডেট এক্স্যাক্ট কবে। তো রেজাল্ট প্রকাশ নিয়ে তারা অত্যন্ত উদ্বিগ্ন, কারোর বা পরীক্ষা খুব একটা ভালো হয়নি পাশফেলের মুখোমুখি দাঁড়িয়ে, আবার কেউ এই রেজাল্টকে কাজে লাগিয়ে তার বিভিন্ন পারপাস সার্ভ করতে চান। তো এই জায়গায় থেকে দাঁড়িয়ে পিজির ছাত্ররা প্রায় সবাই জিজ্ঞাসা করছেন এই বছর পিজিদের রেজাল্ট কবে প্রকাশিত হচ্ছে। ভিডিও শুরুতেই বলি, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই কোনো প্রকার কাটছাড় না করে পুরোটাই দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনি হন ইতিহাসের ছাত্র, তাহলে আমাদের টিউটোরিয়াল, ক্লাস নোট, সাজেশান, গাইড নিয়ে ভালো রেজাল্ট সুনিশ্চিত করতে পারেন। পিজির ছাত্ররা এই বছর প্রথম অফলাইন এক্সাম দিলেন, কিছুটা চাপ অবশ্যই রয়েছে। গত বছরগুলিতে করোনা পরিস্থিতির কারণে অনলাইন এক্সাম হয়েছিল, সেই পরীক্ষার মূল্যায়ন কোনো শিক্ষক ম্যানুয়ালি করেননি, কম্পিউটার ডাটাবেস মূল্যায়ন হয়েছে, ফলে অতি দ্রুত একই সাথে প্রচুর সংখ্যক ছাত্রের মূল্যায়ন করা সম্ভব হয়েছিল কম্পিউটার অপারেটিং সিস্টেমের মাধ্যমে। তাই পূর্ববর্তী বছরগুলিতে অনলাইন এক্সামে রেজাল্ট প্রকাশ অতি দ্রুততার সাথে সম্ভব হয়েছিল। 2022 সালের পিজিদের অফলাইন এক্সাম হয়, খাতাগুলি মূল্যায়ন করছেন শিক্ষকরা ম্যানুয়ালি, হাতে কলমে খাতা দেখতে যথেষ্ট সময় যায় শিক্ষকদের। তাছাড়া এনএসইউতে পিজিদের প্রচুর প্রচুর পরিমাণে সাবজেক্ট রয়েছে, সেই সকল সাবজেক্টের ছাত্র সংখ্যাও হিউজ, প্রায় 200,000-এর উপরে। এত বিপুল পরিমাণে ছাত্রের খাতা কলমে মূল্যায়ন করলে একটু সময় যাবেই। 2019-এ লাস্ট অফলাইন এক্সাম হয়েছিল, তো দেখতেই পাচ্ছেন পিজিদের ম্যাথ, ভূগোল, জুওলজি, বাংলা, ইংরাজি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মতো সাবজেক্টের পরীক্ষা শেষ হয়েছিল ডিসেম্বর মাসে, সেখানে তাদের রেজাল্ট আউট হয়েছিল, দেখুন আপনারা, মার্চ মাস নাগাদ। অর্থাৎ তাদের পরীক্ষা শেষ করার পর 3 মাসের মাথায় কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছিল, অর্থাৎ তাদের 3 মাসের মতো কিন্তু ওয়েট করতে হয়েছিল। 2022 সালের পিজিদের লাস্ট পরীক্ষা শেষ হয়েছিল 2023 সালের এপ্রিল মাস নাগাদ। এনএসইউতে সব সাবজেক্টের রেজাল্ট একসাথে কিন্তু প্রকাশিত হয় না, পরীক্ষা যাদের যেমন শেষ হয়েছে তেমন অনুপাতে রেজাল্ট প্রকাশিত হয়। আপনারা যে সাবজেক্টের স্টুডেন্ট, আপনার পরীক্ষা কোন সময় শেষ হয়েছে সেখান থেকে 2 বা মিনিমাম 2.5 মাস ক্যালকুলেশন করুন, তাহলে সেই সময়ে আপনার রেজাল্ট আউট হবে। এপ্রিল মাসে ম্যাথ, কমার্স, ইংলিশ, ল্যাঙ্গুয়েজ টিচিংদের পরীক্ষা একেবারে শেষ হয়েছিল, তাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা প্রবল জুলাই মাস নাগাদ। আর বাংলা, ইংরাজি, ইতিহাস, এডুকেশন, রাষ্ট্রবিজ্ঞান, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মতো সাবজেক্টের পরীক্ষা শেষ হয়েছিল এপ্রিল মাস, তাদেরও রেজাল্ট আউট হবে জুলাই মাস নাগাদ, তবে তাদের রেজাল্ট প্রকাশিত হবে ম্যাথ, কমার্স, ইংলিশ, ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের রেজাল্ট আউটের আগে। পিজি রেজাল্ট আউট সম্পর্কে কারোর কোনো মন্তব্য থাকলে বা জানার থাকলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। তো আজকের এখানেই পরিসমাপ্ত, নমস্কার।